আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। ওয়াকুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুতিলাল খুররাসুল। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনা কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসআনি ফাকাদ আবা। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতঃপর তারই প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শতকোটি সালাত ওয়া সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় ডক্টর জাকির নায়েক, বর্তমান ইস্যু শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। হয়তো নাইন টেনে পড়ার সময় এটা পড়েছেন, ভাব সম্প্রসারণ। শৈবাল তার মাথাটাকে তুলে, একটা শ্যাওলা মাথাটাকে তুলে সাগরকে বলছে যে আমি এক ফোঁটা শিশির তোমাকে দিলাম, এটা তুমি লিখে রেখো। তো এটা আসলে মানব জাতিকে বোঝানো হয়েছে যে মানুষ হচ্ছে তার কৃতকর্মের যে বিষয়টা সেটা অঢেল পাওয়ার পরেও যখন একটু অপরকে সহযোগিতা করে কোনো মানুষ, তখন কি ঘটে যে ওই বিষয়টা তার যেন অনেক দেনা পাওনা হয়ে যায়। মানে কথাটা এমন যে আমি আপনার কাছ থেকে এক লক্ষ টাকা পেয়েছি, অথচ আমি যখন আপনাকে এক টাকা দিচ্ছি, আমি আপনাকে বলছি যে ভাই লিখে রাখেন, এই যে টাকাটা আমি আপনাকে দিলাম অনুদান দান ইত্যাদি। তো এই ভাব সম্প্রসারণের অর্থ এটাই যে মানুষ যখন তার অর্থ সম্পদ, মানে তার সমস্ত কিছুর মোহে যখন তার ইমানটাকে নষ্ট করে ফেলে, তখন কিন্তু এরকম এই আপনার ভাব সম্প্রসারণের মতন ঘটনাটা ঘটে থাকে যে যে শৈবাল দিঘির থেকে যার জন্ম হয়েছে, যে শৈবাল দিঘির পানি নিয়ে, দিঘির আরও কিছু নিয়ে তার জীবন ধারণ করে, সে আজ কি একে বলছে, ওই আপনার দিঘিকে বলছে যে আমি এক ফোঁটা শিশির দিলাম, সো পয়েন্ট টু বি নোটেড, মানে এটাকে লিখে রেখো। এটা একটা হাস্যকর বিষয়, তাই না? তো বিষয় হচ্ছে ডক্টর জাকির নায়েক, আমি যদি আপনাকে বলি যে আপনি ইন্টারন্যাশনাল একজন স্কলারের নাম করেন, তো কিংবা পৃথিবীর সমস্ত দেশ যাকে চেনে এমন একজন আলেমের নাম করেন, যদিচ আন্তর্জাতিক এই শব্দটা অনেকের ক্ষেত্রে আজকাল ইউজ হয়, যার পাসপোর্ট নাই তাকেও আন্তর্জাতিক বলা হয়, কিংবা হয়তো ইন্ডিয়া থেকে বাংলাদেশে কয়েকটা প্রোগ্রাম করেছে, কিংবা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কয়েকটা প্রোগ্রাম করেছে, তো হয়ে গেছে আন্তর্জাতিক। আন্তর্জাতিক মানে গোটা পৃথিবীর লোক যাকে চেনে তাকে বলা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। তো আপনাকে যদি আমি বলি, হয়তো এই ডক্টর জাকির নায়েক এই নামটা আপনার মুখে চটজল দিয়ে চলে আসবে, আদারওয়াইজ অন্য নামগুলো আপনার কিন্তু আসা মুশকিল হয়ে যাবে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যাই হোক, বিদ্যুৎ চলে গেল, বুঝতে পারছেন তো। বর্তমান একটা ইস্যুতে ডক্টর জাকির নায়েকের ব্যাপারে কিন্তু প্রচুর কথাবার্তা এভাবে চলছে, তা আপনি আমি সবাই অবলোকন করছি। তো আজকে যখন একটা পোস্ট দেখলাম, একজন আলেম লিখছেন যে আল্লাহর জন্য ডক্টর জাকির নায়েককে ত্যাগ করলাম, এটা দেখে আমার মাথাটা ঘুরে গেছে যে আল্লাহর জন্য ডক্টর জাকির নায়েককে ত্যাগ করলেন, মানে কথাটা কেমন। তো এটা বিশ্লেষণ করতেই পেয়ে গেলাম এই যে 11 মিনিট 54 সেকেন্ডের একটা বক্তৃতা, যে বক্তৃতা নিয়ে আজকে বিশ্বের বিভিন্ন আলেম ওলেমারা তোলপাড়। কেউ তাকে খারেজি বলেছে, কেউ তাকে মুতাজেলা, কেউ তাকে ইখওয়ানি, কেউ তো কাফেরে বানিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াকুল জাআল হক ওয়া জাআকাল বাতিল
ইন্নাল বাতিল কানা জাহুকা, সত্য যখন আসবে মিথ্যার পাশে তো মিথ্যা অবশ্যই বিলুপ্ত হবে। তো যাই হোক, এই এখনকার বর্তমান সিচুয়েশনে ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো বলে গিয়েছিলেন এই সিচুয়েশনের ব্যাপারটা, যে মানুষ হাতে কয়লা মানে উত্তপ্ত আগুনকে ধরে রাখবে হয়তোবা, কিন্তু আপনার ইমানটাকে ধরে রাখতে পারবে না। সকালে কেউ একজন ইমানদার, বিকালে সে হয়তো কাফের হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, এমন দৃশ্য এমন সময় কিন্তু হয়তো আমরা পৌঁছে গিয়েছি। তো এখন থেকে পাঁচ মিনিট আগের ঘটনা, পাঁচ ছ মিনিট হবে, একটা কবিতা লিখে ফেললাম। তো কবিতার নাম আমি দিতে সময় পাইনি, এদিকে লাইভের সময় হয়ে আসলো, তো সেই কবিতাটা দিয়েই আলোচনা শুরু করা যাক, যদি চোখ কারেন্ট চলে গেল, আল্লাহ চাইলে হয়তো কারেন্ট দেবেন ইনশাআল্লাহ। তো কবিতাটা লিখে ফেললাম উইদাউট এনি টাইটেল, মানে টাইটেলটা দেওয়ার সুযোগ আমার হয়নি। পড়ি একটু কবিতাটা। প্রিয় রাসুল বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগুন হাতে রাখবে মানুষ, ইমান রাখা দায়, বোধহয় আমরা পৌঁছে গেছি সেই জামানায়। লক্ষ মানুষ ছায়া পেল, ইসলাম শিখলো যার কাছে, এক নিমিষে বেঈমান নাকি কাঠমোল্লাদের কাছে। বিশ্বে যখন ঝড় উঠেছে, কোরআনে নাকি ভুল আছে, বিশ্বখ্যাত মৌলবীরা তখন তালাকের ফতোয়াই আছে মেতে। আবার বলি লাইনটা, বিশ্বে যখন ঝড় উঠেছে, কোরআনে নাকি ভুল আছে, বিশ্বখ্যাত মৌলবী তালাকের ফতোয়াই মেতে আছে। ঠিক তখনই উপার্জন ছেড়ে দাঁত ভাঙা জবাব দিতে এলো, এক প্রশ্নের উত্তরে সে আজ খারেজি হয়ে গেল। যদিও তিনি মানুষ রে ভাই, ফেরেস্তা তো নয়, আমাদের দলিল কোরআন হাদিস, ডক্টর জাকির নায়েক নয়। তাই বলে অপবাদ দেওয়া কোথায় জায়েজ আছে, গীবত বোধহয় তাকেই বলে যা বলা হয় কারুর পাছে। আমার মনে হয় ডক্টর জাকির নায়েকের ব্যাপারে যতগুলো কথা উঠেছে এ পর্যন্ত, আমার বিশ্বাস, আমার এই ছোট্ট কবিতার মাধ্যমেই মনে হয় তার উত্তর পেয়ে গিয়েছেন মানুষ, আপনারা পেয়ে গিয়েছেন বলে আমি মনে করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা জারিয়াতে 10 নম্বর আয়াতে, খুতিলাল খুররাসুন, যারা অনুমানকারী তাদের উপরে লানত, তারা ধ্বংস হোক। হ্যাঁ, এখন যতজন মানুষ আমার লাইভটা দেখছেন সবাই শেয়ার করবেন, কারেন্ট চলে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, হয়তো খুব জোরে বৃষ্টি হলে লাইভটাকে আমাকে কেটে দিতে হতে পারে, কারণ আওয়াজ আসবে প্রচুর পরিমাণে। তো যারা এখন লাইভে দেখছেন এই মুহূর্তে, প্রত্যেকে শেয়ার করে দেন, এক্ষুনি এক্ষুনি শেয়ার করবেন, প্রথমে সব বা এভরি ওয়ান, কারণ এত বড় একজন আলেমকে হট করে একজন খারেজি খোয়ানি বলে দিল, সেটা হাদিসের বিরোধী, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তোমার সামনে যখন অন্যায় হয় হাত দিয়ে বাধা দাও, ফাইল্লাম এস্তাতে, যদি না পারো তো বক্তৃতার মাধ্যমে বলো, যদি তাতেও না পারো তাহলে তুমি অন্তত অন্তর দিয়ে ঘৃণা করো। তো আপনারা সবাই শরীক হন এই সত্য উন্মোচনে, সেজন্য বলছি যতজন মানুষ দেখছেন ইন দ্যাট টাইম ইউ হ্যাভ টু শেয়ার নাও দিস ভিডিও, আপনারা সবাই শেয়ার করে দেন ভিডিওটা, যদিও অবস্থাটা খারাপ ঘেমে নেই। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, ইন শর্ট বলতে চাইছি যে ডক্টর জাকির নায়েককে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রশ্ন করা হয়, তো তেমনই একটা প্রশ্ন করা হয়েছিল যে আপনি একটা প্রশ্নের উত্তর দেন কোনো একজন ব্যক্তি পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে, যে ফিক শাস্ত্রের উপরে, ফিক ইসলামকে, ইসলাম কোরআন হাদিস দিয়ে যখন কোনো একটা মাসলা মাসাইলকে সাব্যস্ত করা হয়, বা আধুনিক কোনো মাসলা মাসাইলকে বোঝার যে রাস্তা সেটাকে ফিক বলা হয়, সেই ফিক শাস্ত্রের উপরে বা আমরা কোন আলেমকে অনুসরণ করতে পারি, যাদের কাছ থেকে আমরা উপরে যথেষ্ট জ্ঞান পাবো বা ইসলামটাকে টোটালি সুন্দরভাবে বুঝবো, তো আমরা কাকে কাদের অনুসরণ করতে পারি, এই ছিল প্রশ্ন। 11 মিনিট 54 সেকেন্ডের ভিডিওটা আমি খুব মনোযোগ সহকারে একবারই শুনেছি, তো যারা অপবাদ দিচ্ছেন আমার মনে হয়
এটা একটা ষড়যন্ত্র অথবা ইংরেজিটা বুঝতে পারেননি। যদিও খুব কম মানুষই আমরা ইংরেজির প্রপার মিনিং করতে পারি না বলে মনে হয়, কারণ আমি দেখেছি আমার বহু ভিডিও হাজার হাজার ভিউ হয়েছে, অনেক কমেন্টস এসেছে, লাইক এসেছে, এগুলো দেখেছি। কিন্তু যখন তাসলিমা নাসরিন একটা এই লকডাউনের পরিস্থিতির উপরে একটা কথা বলেছিল, টুইট করেছিল, তো তার উপরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ইংরেজিতে, তো সে ভিডিওর ভিউ বেশি হয়নি বা কমেন্টও বেশি হয়নি। তখনই বুঝলাম যে স্ট্যাটাসটা কী আমাদের যারা আমরা সোশ্যাল মিডিয়ায় মোটামুটি থাকি। তবে এটাকে আমার অহংকার হিসেবে ভাববেন না, মানে আমি বলতে চাইছি যে অনেকেই আবার লোকও কিন্তু ফেসবুকে থাকেন বলে আমরা মনে করি। তো যাক, সুবহানাল্লাহ বিহামদি, দেখে বুঝতে পারছেন আমার অবস্থা পুরো গেমে গিয়েছে। তো তো তাকে যে যখন প্রশ্ন করা হলো যে ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করা হলো যে কাদেরকে মানবো, তো তিনি এত সুন্দরভাবে উইথ রেফারেন্স এমন ছিলেন যেটা আমার মনে হয় না এই জামানার বা থাকতে পারে, সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে সুন্দরভাবে উত্তরগুলা দিতে পারেন। এত সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে তিনি উত্তরগুলা প্রদান করছিলেন যে আমরা মানবো কাকে, মানার শুরুটা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে তারপরের জামানা শ্রেষ্ঠ জামানা, তারপরের জামানা শ্রেষ্ঠ জামানা, তারপরের জামানা থেকে সত্য থাকবে, মিথ্যা মিশ্রিত থাকবে, ধোয়াটে থাকবে, আবার ভালো হবে, এইভাবে একটা লম্বা চওড়া হাদিস রয়েছে। ডক্টর জাকির নায়েক কিন্তু শুরুতে ওই হাদিসটা বলেছিলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পৃথিবীর মধ্যে যত জামানা এসেছে তার মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাটা হচ্ছে শ্রেষ্ঠ জামানা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাটা যে যদি শ্রেষ্ঠ জামানা হয়, তার পরের জামানা বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা মানে সাহাবিদের জামানা, তাদের তো তুলনা হয় না, রাজি আল্লাহ তাআলা আনহু, যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি হয়েছেন, তারপরে এসেছে তাবেঈ, তারপরে এসেছে তাবে তাবেঈন, এই যে জামানা, এইভাবে পরপর পরপর তিনি এমন সুন্দরভাবে উল্লেখ করলেন যে প্রথমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জামানা বা সাহাবিদের জামানা, তারপরে হচ্ছে তাবে সাহাবিদের জামানা হচ্ছে ওটা, তারপরে তাবেদের জামানা, তারপরে তাবে তাবেদের জামানা, তারপরে চার ইমামকে তিনি প্রসিদ্ধতার মধ্যে রেখেছেন, যে তখন শত শত ইমাম ছিল কিন্তু চার ইমাম মানে হাই গ্রেডেড এ কোয়ালিটির ইমাম সাহেব তখন ছিল আমাদের চারজন, যে ইমাম চার মাঝহাব যে তাদের নামে মিথ্যাভাবে তৈরি করা হয়েছে সে চার ইমামের কথা বলা বলেছেন তিনি। তারপরে তিনি কুতুবে সিত্তার উপরে যে সব ইমাম বা আরও 100 জন বা 50 জন ইমামের কথা তিনি বলেছেন, ইমাম নবমী রহমতুল্লাহ আলাই, ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, নাসিরুদ্দিন আলবানি, উসাইমিন রহিমাউল্লাহ, এইভাবে পরপর 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 কিন্তু তিনি বলে গিয়েছেন। বলতে বলতে এক পর্যায়ে তিনি এসে বলেছেন ওইখানে, ভালো করে শুনবেন ভিডিওটা, কয়েকবার শুনবেন, কয়েকবার আপনাদেরকে শুনতে হবে এবং ইংরেজিটাকে বোঝার চেষ্টা করতে হবে বারবার করে। দেখবেন আমরা অনেক সময় আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা তোমার কোন টিচারকে সবচেয়ে ভালো লাগে, চট করে বলে দেবে যে অমুক টিচারকে, তো তার বৈশিষ্ট্য কি, সে মারে না তাই, তার বৈশিষ্ট্য সে মারে না তাই, এটা একটা টিচার ভালো। অথচ অনেকে বলবে যে না রে আমাদের ওই শিক্ষকটা সবচেয়ে বেটার, কিন্তু স্যার খুব কড়া একটু, স্যার মারে পড়া না পারলে ইত্যাদি ইত্যাদি। তাহলে অনেক সময় করাটাও ভালো হয় তাই কি না? তো ঘটনাটা যদি এইরকম হয় তাহলে তিনি কিন্তু এক একটা ফিল্ডে যিনি মাহারত হাসিল করেছেন বা এক একটা সাইডে যিনি নলেজেবল তাদের কথা কিন্তু এক এক করে বলেছেন। কেউ বিজ্ঞানের উপরে যথেষ্ট নলেজ রাখেন তার কথা বলেছেন, কেউ লোগাতের উপরে মানে আরবি ভাষার উপরে যে বিশেষ পাণ্ডিত্য তার কথা তিনি বলেছেন, কেউ অনলি ফিক এর উপরে একটা বিশালভাবে ফিল্ডে রয়েছেন তার কথা বলেছেন, কেউ অর্থনীতি ইসলামিক অর্থনীতি যে বিষয়টা এটা খুব সুন্দর বুঝেন। তো এই বিষয়গুলো একটা একটা করে তিনি উল্লেখ করেছিলেন, একটা একটা করে উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু উল্লেখ করার পর তিনি যখন ওই রকম পরপর অনেক ইমামের নাম নিয়েছেন, নাম নিয়ে এসে তিনি যাদের কাছ থেকে একটু শিক্ষা নিয়েছেন বা যাদের কারো কাছ থেকে একটু লোগাত শিখেছেন, কারো কাছ থেকে একটু ফিক শিখেছেন, কারো কাছ থেকে হয়তো ইসলামী অর্থনীতি শিখেছেন, এই বিষয়টা তিনি বলতে গিয়ে এক একজন স্পেশালিস্ট ব্যক্তির নাম করতে গিয়ে তিনি বলেছেন মোহাম্মদ আল হাসান আল দাদু, তারপরে আব্দুল আজিজ আর তাইফি, আর সালে আল মুলাদ্দিন, শেখ সালে আল মুলাদ্দিন মুনাজ্জিদ। তো এই তিনজন বিখ্যাত স্কলার তাদের নাম বলেছেন, তারা তাদের ফিল্ডে
মহারত রেখেছেন, তারা তাদের সাবজেক্টের উপরে অনার্স করেছেন, তাদের সাবজেক্টের উপরে পিএইচডি করেছেন, সেই সাবজেক্টের উপরে তিনাদের নিচে সমস্ত আলেমরা এখন প্রায়, এই কথাই তিনি বলেছিলেন। কিন্তু আজকে আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে আমরা কোরআন হাদিস দিয়ে আমরা আমাদের নিজের মতামতকে যাচাই করি না, বরং আমাদের মাঝাবি ব্যাপারটা নিয়ে বা আমাদের মস্তিষ্ক চাষ নিয়ে, মস্তিষ্ক নিয়ে আমরা কি করি অন্যের সব কিছু যাচাই করি। মানে যদিও কোরআনুল করিমের প্রায় 56টা নাম রয়েছে, তার মধ্যে একটা নাম হচ্ছে আল ফুরকান। এই আল ফুরকান মানে সত্য মিথ্যা যাচাইকারী কিতাব। আপনার কাছে কোনো সত্য কথা আসলে সেটাকে আপনি টেস্ট করেন কোরআন দিয়ে। যদি কোরআন দিয়ে আপনি টেস্ট করতে পারেন তাহলে কী হবে, সেটা রাইট। আর আমরা কি করে থাকি যে আমরা মানে কোরআন দিয়ে আর টেস্ট করি না, আমরা কি করি আমাদের ব্রেন দিয়ে কোরআনকে টেস্ট করি না, উজুবিল্লাহ মিন জালিক। এবং কোনো আলেমকে হয়তো আমরা এভাবে টেস্ট করি, এটা ঠিক নয়। কোনো আলেম নির্বাচিত হবে কোরআন এবং হাদিসের মাধ্যমে, কোরআন এবং হাদিসের মাধ্যমেই কোনো কিছু ঠিক হবে। কিন্তু আজকে আলেম সমাজ শুধুমাত্র তার যতটুকু প্রয়োজন অতটুকু ইলম আছেন, এবং তার ফরম্যাটের মধ্যে যদি সাপোর্ট না করে কাউকে ইখওয়ানি হারেজি মুতাজিলা কাফের পর্যন্ত বলে দেয়। তো সহি বুখারি হাদিস কাফের বলতে কাফের, ওই ব্যক্তিকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের করিয়ে তারপরে তার কাছে নেবেন। কত বড় ভয়ঙ্কর একটা বিষয় যে লোকটার মাধ্যমে গোটা বিশ্বের বহু মানুষ আমাদের জানা মতে, আমরা দেখিনি, আমাদের দেখা মতে আমাদের জেনারেশনের বা হয়তো বিগত 100-200 বছরের জেনারেশনের মধ্যে এত মানুষ ইসলাম গ্রহণ করেছে যা পৃথিবীর ইতিহাসে বিরল। ব্যক্তিকে খারেজি বানিয়ে দিলেন, ইখওয়ানি বানিয়ে দিলেন, এই আলিমের নাম নিয়েছে, তাই উনি তো বলেননি যে ওনারা যা বলেছেন তাই ঠিক। তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছে কুল্লু বানি আদম মুখাত্তাউন, প্রত্যেকটা বানি আদম কী করবে, ভুল করবে। তো বানি আদম মানে ভুল করবে, তো ডক্টর জাকির নাইক ফেরেস্তা নাকি, ভুল করতে পারেন। তবে এখানে ভুল করেছেন বলে আমার মনে হয় না, তবে আপনি ওটাকে ভুলভাবে ব্যাখ্যা করে আপনি আপনার মাঝহাব থেকে বা আপনার নামটা করা হয়নি, আপনার দলের লোকের কোনো আলেমের নাম তিনি করেননি বিখ্যাত আলেমদের মধ্যে, তার জন্য আপনি ফায়দা উঠাতে এক মিনিটের ভিডিওটাকে কাটিং করে আপনি কাটসাট করে আগে পিছনে না শুনে বা শুনেও আপনি সেটাকে লুকিয়ে জাতির সামনে পেশ করছেন। আল্লাহর কসম করে বলছি কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে, কিয়ামতের মাঠে আপনাকে দাঁড়াতে হবে, আপনাদের দাঁড়াতে হবে যারা এই কাজ করছেন এবং যারা জেনে বুঝে অথবা না জেনে এটাকে শেয়ার করছেন। হোয়াটসঅ্যাপে একটা কিছু আসলো শেয়ার করে দিলেন, এটা কেমন? হ্যাঁ, একজন সাধারণ একটা মৌলবি কী করে বলতে পারে যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর জন্য ডক্টর জাকির নাইককে ত্যাগ করলাম? আমি বলছি না যে হচ্ছে ফাইনাল স্টেজ আমরা মানব, বাইরে আমরা কিছু মানতে যাব না। তবে বারবার করে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাইছি সবাইকে যে একটা জিনিস মাথার মধ্যে রাখবেন যে ইসলামের যে খেদমত করেছে এমন খেদমত আপনার আমার জেনারেশন অত দেখেনি। বহু যুবকরা দিশা পেয়েছে, ইসলামের ছায়া তলায় এসেছে, বহু মানুষ সুদ ছেড়েছে, মদ ছেড়েছে, ঘুষ ছেড়েছে, নারী ব্যভিচার ছেড়েছে এ ডক্টর জাকির নাইকের জন্য। তিনি তাকে একটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের উত্তর তিনি দিচ্ছেন, আর উত্তরটা আপনার পছন্দ হয়নি, আপনার পছন্দ হয়নি বা আপনাদের পছন্দ হয়নি, তাই আপনি বলে দিলেন যে তিনি কাফের। মানে কোনো দলিল ছাড়া আপনি বলে দিলেন কাফের। না, এভাবে মানুষকে বলা যায় না, মানুষের একটা চরিত্র জায়গায় ইখওয়ানি বলা যায় না। যেমন ওই তিনজন আলেম যাদেরকে অনেকে ইখওয়ানি হিসাবে চেনেন বা সৌদি আরবের বহু আলেম এখনও সত্য কথা বলার জন্য যারা জেলে বন্দী, তাদের সমস্ত আমলই যে খারাপ তা কী করে হবে? আজকে দেখেন না যে আপনি যারা কোরআন সুন্নাহ মেনে চলেন তাদের মধ্যে আবার কেউ মোনাজাত করে কেউ মোনাজাত করে না, মানে সম্মিলিত। তাহলে সম্মিলিত মোনাজাত যারা করেন না তারা একদল, আর যারা করেন তারা একদল। তাহলে যারা করে না, যারা করে তাদেরকে কি বলবে, ওরা কাফের বা ওদের কথা মানা যাবে না বা ওরা মুরতাদ হয়ে গেছে বা ওরা ফাসেক, এগুলো কি বলা যাবে? হ্যাঁ, ওনার ইলমে ঘাটতি থাকতে পারে, ওনার জানাতে ঘাটতি থাকতে পারে, ওনার আরও জানার প্রয়োজন রয়েছে। আজ পর্যন্ত বিশ্বের বহু স্কলার
বড় বড় স্কলারদের নাম জানতে চেয়েছেন যে প্রশ্নকারী ব্যক্তি, তিনি তার নামটা বলতে পারতেন না, যাকে জীবন্ত কম্পিউটার বলা হয়েছে, যাকে বিশ্ব আজকে ইসলাম প্রচারের জন্য পুরস্কার দিয়েছে বহু প্রান্ত থেকে, অথচ সেই ব্যক্তিকে আপনি আমি চট করে বলে দিলাম সে কাফের বা ইখওয়ানি বা খারেজি ইন্নালিল্লাহ, কেন এই মিথ্যাচার? কেন এই জন্য তো আজকে মুসলিম বিশ্বের মুসলমানরা চারিদিকে মার খাচ্ছে, আপনাদের জন্যই মার খাচ্ছে। কেননা একটা আলেম সে কথা বলেছে, তার আগে পিছিয়ে আপনাকে ভেবেচিন্তে দেখতে হবে। আপনার জ্ঞানে একটা জিনিস, আপনার ফরম্যাটে একটা, আর আপনার মাথায় একটা সাপোর্ট করলো না বলে আপনি চট করে একটা ব্যক্তিকে আপনি ইখওয়ানি বলে দেবেন, খারেজি বলে দেবেন? একটা মানুষ হয়তো একটা ফতোয়া দিতে গিয়ে ভুল হতে পারে, বা একটা ফতোয়া উগ্রপন্থীর মতো হয়ে যেতে পারে, উগ্র একটু ফতোয়া হয়ে যেতে পারে, এর অর্থ কি তার পেছনে সমস্ত আমল বাতিল? কে বলল? ডক্টর জাকির নায়েক যদি এই তিনজনের নাম নিয়ে থাকেন, আর ইনারা যদি ইখওয়ানি হয়ে থাকেন বা খারেজি হয়ে থাকেন যে বেস্ট স্কলার এদেরকে মানতে হবে, যদি ডক্টর জাকির নায়েক এইভাবে বলে থাকেন কথার কথা, যদি ধরেন কথার কথা বলেননি উনি, আমি শুনেছি তারপরে যদি আমি বলছি, যদি উনি বলে থাকেন তাহলে উনি 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 যে কাফের এটা কি বলতে পারবেন? বা উনি কি শির্ক করলেন নাকি? শির্ক করলে পেছনের আমল বাতিল হয়ে যায় শুনেছি, কিন্তু কোনো একজন স্কলারকে বলে দিলেন যিনি তার মধ্যে হয়তো কোনো পাপ থাকতে পারে বা তিনি খারেজি হতে পারেন, তাই বলে কি একজন ব্যক্তিকে কাফের বলা যাবে? কোন দলিলের ভিত্তিতে তাকে কাফের বলা হলো, বা কোন দলিলের ভিত্তিতে তাকে খারেজি বলা হলো? কোন দলিলের ভিত্তি? উনি বলতে চাইছেন যে আমি যার কাছে লোগাত ভালো লেগেছে আমি তার কাছে গিয়ে লোগাত শিখেছি, বা ওনার অর্থনৈতিক ফিল্ডে ওনার মতো আলেম আমার চোখের আর নাই। তাহলে আপনার স্কুলের একজন টিচার, উনি কি সব বিষয়ে মাথা রাখেন? বলুন, আপনি যদি আমাকে অঙ্ক করাতে দেন তাহলে আমাকে যদি আপনি যদি আমাকে অঙ্ক করাতে দেন আমি অঙ্ক পারি না। হ্যাঁ, আপনি আমাকে বাংলা বলেন অথবা আমি জানিয়ে পড়াশোনা করেছি ইংরেজি বলেন, আমার জন্য সমস্যা নেই, কারণ আমি ইংরেজির উপরে পারদর্শী, বাংলার উপরে পারদর্শী। কিন্তু আপনি যদি আমাকে অঙ্ক দেন আমি তো পারবো না, তার মানে কি আপনি বলবেন যে আমি অশিক্ষিত মূর্খ? এটা কি বলবেন? নিশ্চয়ই না। তাহলে এখানে বুঝতে হবে যে একজন ব্যক্তির কাছে জানতে চেয়েছে যে কাদেরকে আমরা অনুসরণ করব। আপনি যদি শুভবুদ্ধি সম্পন্ন ভালো একজন ইমানদার মানুষ হতেন, বা আপনারা যারা কুচক্রি মানুষ তাদেরকে বলছি যে আপনারা যদি ভালো মনের মানুষ হতেন, ট্রু ইসলামিক মৌলভী বা স্কলার হতেন, তাহলে আপনারা বলতেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো, এই ডক্টর জাকির নায়েক তো বলেছেন যে ট্রু স্কলার বা ভালো স্কলার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে সাহাবি, তারপরে তাবি, তারপরে তাবে তাবে, তারপরে আস্তে 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 তিনি একদম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে ইন দ্যাট প্রেজেন্ট সিচুয়েশনের ব্যক্তিদেরকে নিয়ে এসেছে, বা বিখ্যাত স্কলারদেরকে নিয়ে এসেছে। তার মধ্যে দু একটা নাম এদিক ওদিক যদি হয়েই যায়, বা তাদের মধ্যে যদি খারেজিয়াতের কোনো লক্ষণ থেকেই থাকে, ইখওয়ানির দিকে যদি টান থেকেই থাকে, তাই বলে কি ডক্টর জাকির নায়েক খারেজি? তাই বলে কি ডক্টর জাকির নায়েকের সমস্ত বিদ্যাকে আপনি শেষ ঠেলে মানে নষ্ট করে দেবেন? ডক্টর জাকির নায়েক ছিল বলেই আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রহমত যে ডক্টর জাকির নায়েকের মাধ্যমে অনেক মানুষ, অনেক ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যারা বাইরে, মানে ইসলাম ধর্মের বাইরে, তারা আজকে ইসলামটাকে পেয়েছে, তাদের ধর্মটাকে ভালো করে চিনতে পেরেছে, তাদের ধর্মটাকেও সে ভালো করে চিনতে পেয়েছে। সে ডক্টর জাকির নায়েককে একটা ছোটো ফতোয়ার কারণে বা একজন স্কলারের নাম মেনশন করার কারণে আপনি তাকে ইখওয়ানি বললেন কী করে? এটা জাতির লজ্জা। অতএব ক্ষমা চাইলে ক্ষতি হয় না, এই ক্ষমা চেয়ে নেন। আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ তো, আপনি এটাকে বলে দিলেন ইখওয়ানি কিংবা খারেজি, আপনার অনেক ফ্যান ফলোয়ার থাকতে পারে, তারা কী করবে? এটাকে না জেনেই প্রচার করতে থাকবে, কিয়ামতের মাঠে আপনার এই কষ্টে করা সিয়ামগুলোও দিয়ে দেবেন, আপনার কষ্টে পড়া তাহাজ্জুদগুলোও দিয়ে দেবেন, আর আপনার সাথে সাথে আপনার সাথে চলা যে ভেড়ার গোষ্ঠীর মতো এক শ্রেণীর মানুষ রয়েছে তারাও কী করবে? সাথে সাথে তাদের আমলগুলোও দিতে থাকবে। সো আপনারা তো বুদ্ধিমান, অবশ্যই এইভাবে এই ভণ্ডামিকে বন্ধ করতে হবে, এইভাবে নোংরামিকে বন্ধ করতে হবে। আর যারা প্রকৃত ভুল করে, হয়তো বারবার বারবার ভুল করছে, বা একটা ফতোয়া দিয়ে দিল বা বারবার বারবার ভুল করছে, তাকে আপনি, সে হয়তো জাতিকে বিভ্রান্ত করছে, তখন তার বিরুদ্ধে আপনি ভিডিও বানাতে পারেন, তার বিরুদ্ধে অডিও ক্লিপ তৈরি করতে পারেন, তার বিরুদ্ধে আপনি অ্যাকশান নিতে পারেন, থানায় আপনি কিছু করতে পারেন, মানে তার নামে কেস করতে পারেন, সব ঠিক আছে। কিন্তু তাকে বলা হয়েছে, তিনি তো বলেননি যে তিনজন আলেমই হক, তিনি বলেছেন যে সালেল ফাউজান আর তাইফি আর দাদু এদেরকে মানতেই হবে, নইলে কাফের হয়ে যাবে, বলেছে সে? বলেনি তো। সুতরাং সত্যকে সত্যভাবে প্রকাশ করার চেষ্টা করুন। আপনার মধ্যে জানি অনেকে আছে নেগেটিভ মাইন্ডেড মানুষ, ওরা সব কিছুকে নেগেটিভভাবে দেখে,
কিন্তু আমরা চেষ্টা করি সব কিছুকে পজিটিভ দেখার, সব কিছুকে পজিটিভ দেখতে হবে, বুঝতে হবে যে একটা মানুষ ভুল করলো। তাই আচ্ছা সাপোজ দেখুন আপনার ছেলে, সে পড়াশোনা করে, খুব ভালো একটা সোনার ছেলে, তো একদিন মদ খেয়ে এসেছে বাড়িতে, তো একজন ব্যক্তি এসে বলছে আপনার ছেলে মদ খেয়েছে, আপনি জানেন? তাহলে আপনি কি বলবেন ওকে? আমি জন্মদিনে কথা বলবেন? বলবেন যে আমার ছেলে না, ও অবৈধ সন্তান, এটা বলবেন? নিশ্চয়ই বলবেন না। ও বলবেন যে না গো, ছেলেটার আমার সব ব্যবহারই ভালো, ছেলেটা হঠাৎ করে এই এই কার পাল্লায় পড়লো, এটা আপনি বলতে পারেন, তাই না? তাহলে এই তিনজন ব্যক্তিকেই অনুসরণ করতে হবে ডক্টর জাকির নাকি এটা বলেননি। আর না পারলে আপনি যদি ইংরেজিটা না বুঝেন, তো আপনার ছেলেকে অথবা এলাকার যারা ইংরেজিটা বুঝে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে ডক্টর জাকির নাকি কী বলতে চেয়েছেন। চট করে 11 মিনিট 54 সেকেন্ডের বক্তৃতাকে চট করে একটা কাটিং করে এক এক মিনিট দেড় মিনিটের একটা ভিডিও বানিয়ে আপনি ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে বলছেন যে ডক্টর জাকির নায়েক ইখওয়ানি, নাউজুবিল্লাহ। সত্য পৌঁছানো সবারই দায়িত্ব। আমি আবারও বলছি, লাইভটা যতজন দেখছেন এই সিচুয়েশনে সবাই শেয়ার করবেন, সবাই শেয়ার করবেন, জাতির সামনে সত্যটাকে প্রকাশ করার জন্য আমরা ইনশাল্লাহ সবসময় আমি চেষ্টা করি, বা আমার মতো বহু মানুষ রয়েছে যারা চেষ্টা করে। আমরা জানি আমাদের উপরে অনেক ঝড় আসে, অনেক গালি আসে, অনেক কিছু আসে, বাস, বাট উই ডোন্ট কেয়ার অ্যাট অল। তো প্রচার করার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রাম ছাড়া হতে হয়েছে, সো উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আপনি কী বললেন না বলেন সেটা মনে করি না, তবে যখনই কোনো অন্যায় হবে ইনশাল্লাহ পাবেন, যদি সুস্থ থাকি আর ভালো থাকি তো ইনশাল্লাহ সত্য উন্মোচন করব। আর ফালতু কমেন্টে গালি দিয়ে নিজের বংশের পরিচয় দিয়ে না, আমি সমস্ত কমেন্ট দেখার সময়ও পাই না। তো এটাকে সবারই শেয়ার করার সববারই দায়িত্ব, যতজন শুনবেন, যতখানে মানে যে যখনই শুনবেন সে সবাই এটাকে শেয়ার করে দেবেন, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন, যাতে করে এত বড় একজন স্কলার যার হাত ধরে লক্ষ লক্ষ মানুষ ইসলামের ছায়া তলে আসলো, আপনার হাত ধরে কজন এসেছে? খালি তো আমি নাচতে বলা যাবে কি জোরে বলা যাবে, সম্মিলিত মোনাজাত জায়েজ কি না জায়েজ, এই এই নিয়ে বাহাস করে বেড়ান, এই নিয়ে টেনশন করে বেড়ান, আপনার হাত ধরে কজন কজন মুসলমান হয়েছে, কজন আপনি মুসলমান করেছেন? লজ্জা লাগে না একজন স্কলারকে অমনি চট করে, যে স্কলার আজ পর্যন্ত নিজেকে স্কলার বলে স্বীকার করে না, বলে যে আমি একজন ইসলামের খাদেম, আমি একজন ছাত্র মাত্র, সেই ব্যক্তি এত সুন্দর একটা ভদ্র মানুষকে আপনি চট করে আপনি বলে দিলেন যে উনি ইখওয়ানি বা খারেজি, নাউজুবিল্লাহ মিন জালিক। অতএব মানসিকতাটাকে চেঞ্জ করুন। ওইভাবে শুরুতে বলেছিলাম না যে ওই যে শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির, এরকম যেন না হয়, তাহলে লজ্জায় পড়ে যাবেন এখানে ওখানে, মানে কেমতের মাঠেও। অতএব ভালো থাকবেন, সবাই এটাকে শেয়ার করবেন ইনশাআল্লাহ আজিজ। আবার হয়তো কোনো এক দুর্ঘটনা যদি আবার কেউ করে, আবার চলে আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডক্টর জাকির নায়েকের ইলম এবং তার মর্যাদা আরও বাড়িয়ে দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডক্টর জাকির নায়েক এবং আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে করা তৌফিক, হে আমার প্রতিপালক তুমি রহমান তুমি রহিমান রহিম, যারা আজকে ভুল করেছে ডক্টর জাকির নায়েকের নামে অপবাদ দিয়ে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।